আমি হদিফে পাক তিলাওয়াত করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, লা তাযালু তাইবাতুন মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাদালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে এক গুরু সব সময় সত্যরূপে অটল এবং অচল রইবা, এ গুরু হরু গুরু হইতে পারব কিন্তু সত্যরূপে অটল এবং অচল রইবা। তারা দুনিয়ার মানুষকে দেখাইবা যে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কোরআনে পাক থেকে এসে শুনাই, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হদিস থেকে এসে শুনাই, এই কোরআনে পাক আর এই হদিসের উপরে তুমি যেন আমল করো। এক গুরু অন্তত পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে শিক্ষা জমিনের মধ্যে দিয়ে গেছিলাম সেই শিক্ষার উপরে অটল এবং অচল রইব। একবার দজ্জাল তো সময় বার হইব, এই সময়ও দজ্জালের মোকাবেলায় উম্মতের এই গুরু করবা। হ্যাঁ, এগুলো তখন সমস্ত পৃথিবীর অন্য কোনো জায়গাতে হইতে না, মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে থাকবা। দজ্জাল যে সময় সমস্ত পৃথিবীর ইমান লুটিয়ে লইয়া মক্কা শরীফ মদিনা শরীফ অযোগ্য লাগে রওনা হইব, সিরিয়ার এলাকার মাঝে দিয়া, তখন এই যে আহলে হক সত্যরূপে তারা অচল মচল, তারা দজ্জালের মোকাবেলা করবা। সিরিয়ার এলাকার মাঝে দিয়ে দজ্জাল ঢুকবো লাগে চেষ্টা করবো, ওই দলে আইয়া করবে আমি দিয়ে বই আমার মক্কা শরীফ মদিনা শরীফ অযোগ্য ব্যাপারটা এনে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন যে দজ্জাল মক্কা শরীফ যুক্ত পারত না, এক তৈবার মধ্যে যুক্ত পারত না। সাহাবাই কেন জিজ্ঞাসা করলো তৈবা কি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলেন হাজি তৈবাতুন, হাজি তৈবাতুন, হাজি তৈবাতুন। ও মদিনা শরীফ উঠে গেল তৈবা, মক্কা শরীফ মদিনা শরীফ ফরমাইছে দজ্জাল যুক্ত পারত নাই। এই সত্যরূপে উম্মত মোহাম্মদীর অটল এবং অচল যেগুলো এই সময় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে রইল, ওগুলো থাকিবে দুনিয়ায় তোমার ইলমি কামালত।
হাবিবে দুনিয়ায় তোমার ইলমি জামালত, হাবিবে দুনিয়ায় তোমার ইলমি জামালত, সাহাবা কেরামের তুমি হয়েছো অনুসারী, চলছো তুমি দিন রজনী বন্ধ হয় না তরি, সাহাবা কেরামের তুমি হয়েছো সবর করলাই নবীর সুন্নত করিয়া মেহনত, তাকিবে দুনিয়ায় তোমার ইলমি জামালত, হযরত আমির শরীয়ত মুদের আমির মিল্লত, তাকিবে দুনিয়ায় তোমার ইলমি জামালত, জাতি ধর্ম নির্বিশেষে সকলিয়ত মত, ওলিয়ে কামিল পীরে কামিল আমিরে শরীয়ত, জাতি ধর্ম নির্বিশেষে সকলিয়ত মত, ওলিয়ে কামিল পীরে কামিল আমিরে শরীয়ত, তাই তো আদি গণ্য আসাম গণ্য যে দিনের নবীর প্রেমের বাণী জীবনে মরণ, সততমাদের দর্শ তুমি করিয়া গ্রহণ, দিনের নবীর প্রেমের বাণী জীবনে মরণ, সততমাদের দর্শ তুমি করিয়া গ্রহণ, উজ্জ্বল করতে দিনের আলো করলে তোমায় দণ্ড জানাই সকল মুসলমান, প্রস্তুত সেই রাখতে মোরা ইমারতের মান, করলে তোমায় দণ্ড জানাই সকল মুসলমান, প্রস্তুত সেই রাখতে মোরা ইমারতের মান, শ্রেষ্ঠ যুগে তা কর দিনের বসার, তা
অত সুন্দর বক্তৃতা তার দিচ্ছেন হযরত সম্বন্ধে আল্লাহ তাআলা এই বাক্যে মসজিদ আর সেক্রেটারি আলতাব জেন সাহেব পরিচালনা কমিটির সেক্রেটারি দুবার কাপড় একটা হজরত উপহার দিবা আলতাব হুসাইন একটা দিবা আলাউদ্দিন বড়বুইয়া সাহেব হাতর একটা দিবা কামাল উদ্দিন বড়বুইয়া সাহেব রুমাল পাগড়ি শামসুল লস্কর সাহেব লুঙ্গি মুজম্মিল আলী সাহেব আসেনি আরো ধরি আর আপনারা জান যেন আস আপনারা তো শিব আনুকা বাড়ি করো মা বইন হল আপনারা গপসপ বাদ দিয়া এই অঞ্চল ময় মুরব্বী যুবক হলে বহু চেষ্টা করিয়া আমরা এবং উত্তর পূর্ব ভারত সমগ্র দেশবাসী রে আল্লাহ মালামাল করি এখন আমরা আমি বক্তৃতা দিলা তাই না হজরত রাত উপহার দিতা আলহামদুলিল্লাহ এখন আমরা হজরত কাছে মহাসভানা ইতিহাসে আরো রাখিয়া হজরত রসিয়ত নসিয়ত বয়া দোয়া আমরা পাইতাম আলহামদুলিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وبعد فرويان النبي صلى الله عليه وسلم أنه قال
হযরত সদর মোহতরম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার বুজুর্গ হল, আমার ভাই হল, আমার মা বোন হল, আমি আপনাদের সামনে আল্লাহ পাক পরবর্তীকারের পাঁচ কালাম কোরআনে পাক ওর আয়াতে করিমা তিলাওয়াত করছি। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ইরশাদাত থেকে এক হাদিসে পাক তিলাওয়াত করছি। আল্লাহ পাকে আমার এই জয় পরিমাণ তৌফিক দিবেন, আপনাদের সামনে এই আয়াতে করিমা এবং হাদিসে পাক সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করব। যে আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক পরবর্তীকারে প্রথমে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করতাম, যাতে আমরা বিশেষভাবে চিন্তা করি আমরা কোন নবীর উম্মত আর সেই উম্মতের দায়িত্ব কি। পরে আল্লাহ পাক পরবর্তীকারে বাতায় গিয়েছিলেন, প্রথমে লোকে আমরা কোন নবীর উম্মত সেই কথা নিয়ে বিশেষভাবে চিন্তা ভাবনা করি। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকারে প্রথমেও আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গ্রহণ করিয়া পরমৈত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর অজয় একশোর মধ্যে স্থায়িত আছেন। আমরা যদি ওখানো আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ সালাম পড়ি, সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে মালাইকা সাইয়্যিদিন আছেন, আল্লাহ পাক পরবর্তীকালে রহমতের ফেরেশতা আছেন, এগুলো এই দুরুদ সালাম বহন করিয়া মদিনায় তৈবা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার গিয়া পৌঁছাই। আমরা নবীদের কাছে এই দুরুদ সালাম লইয়া হাজির হই। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, রাদ্দাল্লাহু আলাইহি রূহি বারুদু আলাইহি সালাম, আমার রূহ আল্লাহ পাক পরবর্তীকারের জ্ঞানের মধ্যে ডুবিয়া থাকে, যখন আমার উম্মতের দুরুদ সালাম লইয়া ফেরেশতা হল দিয়া পৌঁছাই, আল্লাহ পাক পরবর্তীকারে সামান্য সময়ের লাগিয়া আমার রূহ রে তান্তিয়ান্তনে ছুটাইয়া দেই, আরে আমি আমার উম্মতের দুরুদ সালামের জবাব দিয়া থাকি। আমরা কত ভাগ্যবান, আমরা ওই জায়গার থেকে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ সালাম পড়িব, সঙ্গে সঙ্গে আমরা খবর দেখব আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরুদ সালাম নিয়ে পৌঁছানি হইব, আর আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই দুরুদ সালামের জবাব দেই। আজকেও মদিনায় তৈবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের দারুগিয়া কেউ যদি পড়ই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইকরা কোনো মাইকম লাগে না,
আমি নিজে হনি আমার উম্মতের দরুদ এবং সালাম, এবং আমি এই দরুদ এবং সালামের জবাব দিয়ে থাকি। আউলিয়া কেরামের মধ্যে বহুত আউলিয়া কেরাম এরকম আসেন, এরকম গুজরিয়া গেছেন, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আত্বর গিয়া যখন পড়ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, রওজায়ে আত্বর তনে জবাব হইছে ওয়া আলাইকুম আসসালাম। হযরতে আহমদ রেফাঈ তরিকায়ে রেফাঈয়ার ইমাম হযরতে খাজা আহমদ রেফাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় নবীজির রওজায়ে আত্বরের দ্বারকে দুরূদ সালাম পড়িলাম, রওজায়ে আত্বর তনে জবাব হইলো। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন নবীজির রওজায়ে আত্বরের দ্বারকে পড়িলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, রওজায়ে আত্বর তনে জবাব হইলো ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। জনস্রোত আসলো, সমস্ত মানুষের রওজায়ে আত্মরতনে যে আওয়াজ এসে এটা শুনলাম। মদিনা শরীফের মধ্যে চর্চা আরম্ভ হয়ে গেল, আজকে রওজায়ে আত্মরের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটছে। একজনে যখন নবীজির রওজায়ে আত্মরের দ্বারকে কইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, রওজায়ে আত্তর তনে জবাব হইল ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, মদিনা শরীফের মধ্যে মশহুর হয়ে গেল। আমি ফোয়াদ আসলাম যে আমরা কত ভাগ্যবান, আইগো নবীজির রওজায়ে আত্তরের দ্বারকিয়া আমরা যদি পড়িতাম পারি, পড়ার লাগাই পড়া পড়িতাম পারি, দুরুদ এবং সালাম পড়ার মতো পড়িতাম পারি, তাহলে রওজায়ে আত্তর হতে গিয়া আমরাও আইগো হনতাম পারি ওয়ালাইকুম সালাম। আর হরি না তৈল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে এই আওয়াজ শুনই, আর দুরুদ সালামের জবাব দিয়ে তাকই আমরা না হনতাম পারি। মহাজুল হাজিরিন, সেখানে দুরুদ সালাম পড়িতে গিয়ে তার আদব আছে। দুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জীবিত আসলাম, তখন সাহাবায়ে কেরামে নবীজির সামনে কথা কইতে খানাখানি করতাম। একবার কথা কইতে কিছু বড় হয়ে গেছিল কিনা, নবীজির সামনে আল্লাহ পাকের অধিকারে পরিষ্কার ভাবে ফরমাইয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাই দিল যে আমার ইমানদার হন, তুমি যাই আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা কইতে, তুমি যাই একজনে আরো কোন লোকে যেটা কথা কও ইলা কথা কইও না, আস্তে আস্তে কথা কইও, যদি তুমি যাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় করে কথা কও, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি বুঝবো কেন। এই আয়াত নাযিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম তো একজন হযরতে সাবিত ইবনে কাইস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তাইন কানে কম হনতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আইলেও কিছু দূরে পড়ে গেলে গিয়া তাই হইতা তপস্যা হো তপস্যা হো তপস্যা হো, আমার ফোন দেও আমার ফোন দেও, উদ্দেশ্য হইল রসুল একদম সাল্লাল্লাহু আলাইহি আমার দ্বারকে বইতা, দূরে বই যদি তাহলে কথা বলতে পারতাম না, নবীজির দ্বারকে বইয়া যাতে নবীজির কথা শুনতে পারো এর লাগে খরে পড়ে গেলে গিয়ে বইটা তপস্যা হো তপস্যা হো তপস্যা হো। এই আয়ের জন্য নাজিল হইল হযরতে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একবারে বেঁচে হই যে আমার আমল তো সমস্ত বরবাদ হয়ে গেছে গিয়া, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বড় বড় করে কথা হইছি তপস্যা হো তপস্যা হো তপস্যা হো, তাই নিজে নিজের গৌরব বাঁধিয়ে রেখে দিলাম যে আমার তওবা যতক্ষণ পর্যন্ত কবুল হইছে করি আল্লাহ পাক পরবর্তীকারের পক্ষ তো নেই দাঁড়ানি না হইব,
আমি আমার বান ছুটাই এলাই গঙ্গা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের সময় এলেও ছুটাই এলাই তা পরীক্ষা নমাজ আসেন নিজে নিজে বাঁধিয়ে রাখি দিতাম শেষে কথা সন্তান তো একবারে আসতে আসতে আবু বকর সিদ্দিক উমর ফারুক একদিন নবীজির সামনে কথা কইছে কিছু বড় গেছিল গিয়া আওয়াজ এই আয়াত যে সময় নাজিল হইল তখন হজরত আবু বকর সিদ্দিক উমর ফারুককে বা সাহাবায়ে কেরামের নবীজির সামনে কথা কইতে খানা খানি করে কথা কইতে আওয়াজ দিতা বেদবি হইব আর আল্লাহ পাকে আমরা সমস্ত আমল বরবাদ করে দিবা স্বামী জীবনে কয়েস রাজিউল্লাহ তাআলা আনহু তো কথা একেবারে তপস্যা হু যেটা কইতে এইটা করে তওবা করিয়া বাদ দিলাম আল্লাহ পেট পরিবর্তী করে বাতে বাদে আয়াত নাজিল হল্লা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা সুআতাকুম ইন্দা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم الله قد فرق ذكر برميك لنا جرى نبي كريم صلى الله عليه وسلم سمنا خطا قص قري لشوين أسي أسي خطا خوا عرم بخري لشوين عوال دي خطا خوا بند لشوين الله قد فرق ذكر التقوى لغي يقرر دل نرباسن خري لشوين يقرر دلجا وتي وچه আল্লাহ পাক পরবর্তী করে হুদা জানাইয়া দিলাম যাই হোক আমি কোয়ালতে সময় আইগো সেই আদব আছে আইগো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় অক্ষর তারো কেউ যদি জানি হৃদয় অক্ষর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবী হৃদয় অক্ষর তারো গিয়ে যে সময় দুরুদ সালাম পড়িবা চিৎকার করে দুরুদ সালাম পড়া হইতো না আদমর সাথে আসসালাতু ওয়াসসালামু عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله আস্তে আওয়াজ নম্র ভাষায় নবীজির হৃদয়ে থরোর দ্বারা দরুদ সালাম করিতে হইব সেই আলোক রক্ষণাবেক্ষণ করিয়া যদি আইব নবীজির সামনে ইহাই দরুদ সালাম করিতে পারোই নবীজির হৃদয়ে থরোর নবীজির জবাব নেই আমি কোয়াতে ছিলাম যে আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী যে নবী আমরার লাগি দুনিয়ার সাথে তো উন্মতি উন্মতি হইয়া গেছে আখের তো উন্মতি উন্মতি করবা আমরা সেই নবীর কথা সামান্য আমরা চিন্তা করার প্রয়োজন সেই নবীর প্রতি আমরার দায়িত্ব এবং কর্তব্য পালন করা আমরা প্রয়োজন সেই নবীর উম্মতের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রতি বিশেষভাবে আমরা লক্ষ্য রাখা কর্তব্য বাদে এই দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আল্লাহ পাক এখানে বতাইয়া দিয়েছিলাম পরে আমি আলোচনা করব আমি কথা দেখলাম দুনিয়া তো আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি উম্মতি উম্মত থেকে উদ্বই কেনা হেয়ামতর ময়দান দুদকে যে সময় লঙ্কারি দিব হেয়ামতর ময়দানের মানুষ যখন বিলি যাইবার লাগি আপনার হুতবাদ ভালোই ইয়াকুল আদম শফিউল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি ও ইয়াকুল নূহ নবিউল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আয় আল্লাহ এই দুদক তো আমারে বাঁচাও হে আল্লাহ এই দুরস্ত আমারে বাঁচাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা হে আল্লাহ এই দুরস্ত আমারে বাঁচাও যে দুর্যোগের সমস্ত মানুষের গ্রাস করিবার লাগি গ্রাস করবার লাগি উন্নত হইছে সেই দুরস্ত আমারে বাঁচাও ওয়া কুল নূহ নবিউল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি এতে এতে সমস্ত আম্বিয়া কেরামে এইভাবে হইবা আয় আল্লাহ এই দুরত্বনে আমারে বাঁচাও এই দুরত্বনে আমারে বাঁচাও ইয়াকুল মুসা কালিমুল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি হযরত মুসা কালিমুল্লাহ কইবা আয় আল্লাহ এই দুরত্বনে আমারে বাঁচাও এই দুরত্বনে আমারে বাঁচাও ও ইয়াকুল ঈসা রূহুল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা আয় আল্লাহ
এই দুলক্ষণে আমারে বসাও, এই দুলক্ষণে আমারে বসাও। কিন্তু আমরা নবী সরদার সাহায্য মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কিয়ামতের ময়দান ও কান করা চিন্তা করতে নাই, এই বিপদ সময় আমার উম্মত খানো, উম্মতের লাগি বেশি হইবা, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে আরম্ভ করবা। আমরা সেই নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে শফাআতে আগুয়ালি অন্য কেউ হতে হতে না। কিয়ামতের ময়দানে মানুষদের বিপদগ্রস্ত হইবা, কিয়ামতের ময়দানে বিপদের দর্শন মুক্তি লাভ করবার লাগি সকলে মিলে পরামর্শ করবা। যাই আমরা, আমরা হকলাম বাবা হজরতে আলম তাঁকে দিকে সুপারিশ করি, তাই আমরা লাগে সুপারিশ করি এই বিপদের দর্শনে করে করতে আমরা মুক্তি দেবার ব্যবস্থা করো, কোপরে লাভ দেব। যাই বা হজরতে আলম আলী সালাতু আসসালামের কাছে হজরত আলম কইব আমি পারতাম না, এখান কি কারণ কারণ বসেই রাখাই এসে এসে হজরতে নব হজরতে ইব্রাহিম খলিউল্লাহ, হজরতে ইউসুফ সিদ্দিকুল্লাহ, হজরতে ইসমাইল জহিরুল্লাহ ইত্যাদি এসে এসে আইবা, হজরতে মুসা কলিমুল্লাহ, হজরতে ইসা রুহুল্লাহ প্রত্যেক ওর কাছে আইবা। যে আমরা রেও বিভদ্র কার্যক্রমে উঠকাইয়া দেখবো আজকে তো খেয়েও নিজের কথা চিন্তা করবা, নিজের উল্লাহ পাকর শর্মিন্দির কথা চিন্তা করবা, সফা চল লাগি বাদেও সমস্ত সৃষ্টির উপরে সেই নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাই আমি তোমার তাল তোমারই সঙ্গে রেকম করতাম নাই, আমার আমার উন্মতে শর্মিন্দা করি দিয়েছিল। আমি যে সময় দুনিয়া ছড়িয়ে আইছি, দুনিয়া ছড়িয়ে আমার বাদে আমার উন্মত ছাড়াই আমার শ্রদ্ধা করছে আমার আল্লাহ পাক পরবর্তীকালে যদি প্রশ্ন করো, হে ইসা তুমি কি দুনিয়া ছড়িয়ে আইবার আগে তোমার উন্মতে হই আইস নাই যে হকলে তোমার শ্রদ্ধা করতাম, তাহলে আমার জবাব নাই। আমি শর্মিন্দা আমার সারা উন্মতে, আমি যে শিক্ষা দিয়ে গেছিলাম সেই শিক্ষার উপরে অটল এবং অটল থাকলেন না, আমি শর্মিন্দা আল্লাহ পাকের কাছে। তুমি জানি যাও আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবী সর্বশ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে তার উন্মতে শর্মিন্দা হোসেন না, তার উন্মতের এক গুরু অন্তত সবসময় শেষের উপরে অটল এবং অটল রয়েছেন। মহাজুল হাজির এক কথা, ওখানে হয়তো আরো কিছু কথা আমি আলোচনা করি মানতানো, এর মধ্যে ও কথা তোমার আগে নিয়ে আমি হদিফে পাঁচ কিলামত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে এক গুরু সবসময় সত্যর উপরে অটল এবং অচল রইবা, এই গুরু হরু গুরু ওইটা পারব কিন্তু সত্যর উপরে অটল এবং অচল রইবা। তারা দুনিয়ার মানুষের দেখাইবা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে পাক থেকে এসে শুনাই, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হদিস থেকে এসে শুনাই, এই কোরআনে পাক আর এই হদিসের উপরে তুমি যেন আমল করো, এক গুরু অন্তত পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে শিক্ষা জমিনের মধ্যে দিয়ে গেছিলাম সেই শিক্ষার উপরে অটল এবং অচল রইব। একবার দজ্জালদের সময় বাড়ইব, এই সময়ও দজ্জালের মোকাবেলায় উম্মতের এই গুরু করবা। হ্যাঁ, এগুলো তখন সমস্ত পৃথিবীর অন্য কোনো জায়গাতে ওইটা নেই মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে থাকবা।
দজ্জালদের সময় সমস্ত পৃথিবীর ইমান লুটিয়া লইয়া মক্কা শরীফ মদিনা শরীফ অযোগ পাল্লাকে রওনা হইব সিরিয়ার এলাকার মাঝে দিয়া। তখন এই যে আহলে হক সত্যরূপে তারা অচল মচল, তারা দজ্জালের মোকাবেলা করবা সিরিয়ার এলাকার মাঝে দিয়ে দজ্জাল চোখ পাল্লাকে চেষ্টা করব। ওই দলে আইয়া করবে আমি দিয়ে বই আমার মক্কা শরীফ মদিনা শরীফ অযোগ দেখা যায় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে দজ্জাল মক্কা শরীফ যুক্ত পারত না, এক তৈবার মধ্যে যুক্ত পারত না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো তৈবা কি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন হাজি তৈবাতুন হাজি তৈবাতুন হাজি তৈবাতুন। ও মদিনা শরীফ উঠে গেল তৈবা, মক্কা শরীফ মদিনা শরীফ ফরমাইছে দজ্জাল যুক্ত পারত না। এই সত্যরূপে উম্মত মুহাম্মদীর অটল এবং অচল যেগুলো এই সময় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে রইল, ওগুলো দজ্জালের মোকাবেলা করবা সমস্ত দুনিয়ার ইমান লুকিয়ে দিই হইয়া দজ্জালে। মক্কা শরীফ মদিনা শরীফ আহলে হক যেগুলো এগুলো যখন মোকাবেলা করবার লাগে আইবা সিরিয়ার এলাকার মাঝে দিয়ে যে সময় দজ্জাল রওনা দিব, তখন অগ্রহ নেতা যাই তাহলে দজ্জালে কইব দেখো আমার কথায় মেঘ পড়ে আমার কথায় গাছে ফল ধরে আমি মানুষের মারতাম পারি জীবিত করতাম পারি হাতে যাবার মানুষ।